আচ্ছা তো এখন আমরা হচ্ছে যে এক্স সম্পর্কে জানবো এক্স সম্পর্কে জানবো হচ্ছে যে তার উৎপত্তি চা সম্পর্কে যে কিভাবে হচ্ছে যে এক্স রেটা মেনলি আসে আর কি তো আমরা সবাই জানি যে জার্মান বিজ্ঞানী রন জেন আর কি যে আমাদের এই এক্স রেটা আবিষ্কার করেন তিনি আঠারোশো সালে একদিন আর কি যে একটা এক্সপেরিমেন্ট করতেছিলেন আর কি তো এক্সপেরিমেন্টটা ছিল হচ্ছে যে বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের পাতের উপর তিনি ক্যাথোড রশি হচ্ছে যে নির্গত করার ফলে তিনি দেখেন একটা প্রতিপ্রভা সৃষ্টি হয় এক ধরনের তো এটা তখন যে প্রতিপ্রবাহ সৃষ্টি হয় তখন হচ্ছে যে এটা প্রকৃতি সম্পর্কে তারা জানতেন না এজন্য জন্য যেমন ধরো হচ্ছে যে আমরা কোনো কিছু না জানলে ম্যাথের ক্ষেত্রে ভ্যারিয়েবল হিসেবে এক্স ধরে নিই যে না জানলে সেটাকে ধরি এটা হচ্ছে এক্স ঠিক তেমনইভাবে এটাকে তারা একটা রশি হিসেবে ধরে নিয়েছেন এটা হচ্ছে এক্স নামে একটা রশি মানে এক্স রে তারপর থেকে আসলে এই নামটা আর কি যে চলে আসতেছে যে তারপর আর ওটার বদলানো হয়নি বা এটাকে আমরা রঞ্জন রশিও বলে থাকি আর কি আর এখানে আর একটু আর কি যে একটু কথা বলি যে যেদিন আর কি যে তিনি এটা আবিষ্কার করেছিলেন তখন আর কি যে তার ওয়াইফ তার ইসি আর কি যে আহ পরীক্ষার সময় ছিলেন এবং তিনি দেখেন যে যেই রেটা বের হচ্ছে রশিটা এক্স রে নাম দিলেন এই এক্স উপর তিনি তার হাত দিলেন তার হাত দিয়ে আমরা কি দেখি যে রে দেখলে যে এক্স রে ফিল্মে যে আমরা কঙ্কাল দেখতে পারি আর কি রকম দেয়ালের উপর তার হাতের এই কঙ্কালের একটা প্রতিচ্ছবির সৃষ্টি হয় এটা থেকে তার স্ত্রী ভয় পেয়ে গিয়েছিলেন আতকে উঠে বলেছিলেন যে আই হ্যাভ সিন মাই ডেথ যাই হোক আসলে এটা হচ্ছে যে তোমাকে মৃত্যুর দিকে আসলে নিয়ে যাবে না আমরা আর কি যে আহ এক্স রে বিভিন্ন হচ্ছে যে ব্যবহার সম্পর্কে আমরা পরিচিত যে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে গোয়েন্দা ক্ষেত্রে তারপর কোন জিনিসের হচ্ছে কি কি উপাদান আছে সেটাও বের করার জন্য এক্স এক্সরে বের করা হয় যাই হোক আমরা ব্যবহারে যাচ্ছি না আমরা খুব ছোট করেই হচ্ছে যে এখন জানবো এক্স রে রশ্মি যে উৎপত্তিটা কিভাবে হচ্ছে এবং এটার কিছু আহ সূত্র সম্পর্কে হচ্ছে আমরা একটু দেখবো আচ্ছা তো আমরা যদি এখানে দেখি যে এক্স রে মধ্যে হচ্ছে যে এই টাইপের হচ্ছে যে কিছু একটা তার যন্ত্রপাতি থাকবে কিছু তো এখন আর সে হচ্ছে যে এই জিনিসগুলার হচ্ছে বর্ণনা সম্পর্কে জানে বা হচ্ছে যে কোনটা কি ডিনোট করে সেই সম্পর্কে হচ্ছে যে তোমাদের একটু ধারণা দিয়ে দিই আচ্ছা তো এই যে এক্স রে যে পরীক্ষাটা করা হয় এক্স রে পরীক্ষাটা করা হয় হচ্ছে যে একটা তোমার বদ্ধ অঞ্চলে বা যেখানের মধ্যে যাতে বাতাস এসে বাধা না দিতে পারে তো এটাকে তোমরা একটা হচ্ছে যে টিউব হিসেবে চিন্তা করতে পারো এটা একটা টিউব যে টিউবের মধ্যে কি হবে যে হচ্ছে যে সেটা বায়ুরোধী হবে মানে কাইন্ড বায়ু এসে যাতে বাধা না দেয় আচ্ছা তারপর এখানে কি দেখতেছি এখানে দেখতেছি হচ্ছে একটা এফডিএ হচ্ছে যে কি একটা ফিলামেন্ট অর্থাৎ একটা ফিলামেন্ট থাকে ফিলামেন্ট কেন দরকার তোমরা জানো তোমরা হচ্ছে যে আগের কালে বাল্ব তো দেখেছো ওই বাল্বের মধ্যে দেখবা যে হচ্ছে যে পেঁচানো জিনিস থাকে যে বাল্ব যদি একটু আঁকি যে আগের কালে দেখবা যে হচ্ছে যে হলুদ বাল্ব ছিল এরকম যে এরকম মাঝখানে কিছু একটা ছিল তো এটা তো এই মাঝখানে এটা কি ছিল এটাকে বলা হয় ফিলামেন্ট এটা টাংস্টেনের ছিল অনেক টাংস্টেনের তো এরা কি করে বা এদের দরকারটা কি এদের দরকারটা হচ্ছে যে তোমার এরা অনেক উচ্চ যে বিভব বা হাই ভোল্টেজ তারা সহ্য করতে পারে এবং এটাকে তাপ শক্তি হিসেবে তারা বিকিরণ করতে পারে অর্থাৎ তারপর এই সি ফর হচ্ছে যে এই ফিলামেন্টের সাথে দেখো একটা সি দিয়ে আমরা ক্যাথড দেওয়া হয়েছে এটা গেল এইটুকুর আলোচনা তারপর এখানে আসো এখানে এ দিয়ে দেখো একটা অ্যানোড বুঝাচ্ছি অ্যানোড হচ্ছে যে ধরো যে কোনো একটা মেটাল হতে পারে যে নাম বা অন্য কোনো মেটাল হতে পারে তো এটা হচ্ছে একটা মেটাল এটাকে হচ্ছে পজিটিভ আমরা বলতেছি এবং এই দুইটা প্রান্ত হচ্ছে দেখো কিসের সাথে যুক্ত হাই ভোল্টেজ এখন আসি আমরা যখন হাই ভোল্টেজ দিব তখন কি হবে বা তখনকার জায়গাটা কি হবে যখন আমরা হাই ভোল্টেজ দিব তখন ফিলামেন্টটা উত্তপ্ত হওয়া শুরু করবে ফিলামেন্টটা যখন হচ্ছে অনেক উত্তপ্ত হবে তার সাথে দেখো ক্যাথোডটাও সংযুক্ত আছে ক্যাথোড থেকেও তখন কি হবে যে ক্যাথোডের মধ্যে আমরা কি জানি যে কোনো পরমাণুতে বা কোনো পদার্থে পরমাণুগুলো হচ্ছে যে কাঁপতে থাকে এটাও কি থাকে কাঁপতে থাকে বা ভাইব্রেট করতে থাকে ভাইব্রেশন হয় তো ফিলামেন্ট যখন হচ্ছে যে শক্তি তার পাচ্ছে বা শক্তি তার দিচ্ছে ক্যাথোডকে ক্যাথোডের যে ভাইব্রেশন হওয়ার পরিমাণটা সেটা অনেক বেড়ে যায় এবং একটা সময় সেটা তার বন্ধন শক্তির চেয়ে যখন বেশি হয়ে যায় তখন ইলেকট্রনটা তাপীয় নিঃসরণে ইলেকট্রনটা কিসের মাধ্যমে তাপীয় নিঃসরণে ইলেকট্রনটা হচ্ছে যে এই ক্যাথর থেকে হচ্ছে মুক্ত হয় মুক্ত হয়ে আমাদের এই অ্যানোডে গিয়ে হচ্ছে ধাক্কা দেয় কী করে ক্যাথর থেকে ইলেকট্রনটা মুক্ত হয়ে অ্যানোডে গিয়ে ধাক্কা দিল এবং এর ফলে হচ্ছে যে আমাদের একটা রশ্মি নির্গত হয় যেটা কি আমরা বলতেছি হচ্ছে যে কি এক্সরে অর্থাৎ এইভাবেই হচ্ছে যে এক্সরেটা রেটা উৎপত্ত উৎপত্তি হয় আর কি তো আরেকবার ছোট্ট করে যদি একটু বলি হয়তো অনেক কাঠ খোট্টা লাগতেছে আর ব্যাপারটা খুবই সোজা যেখানে কি থাকতেছে একটা হচ্ছে যে শূন্য টিউব মানে শূন্য টিউব বলতে বোঝাচ্ছি বায়ুরোধি টিউব ফিলামেন্ট থাকতেছে ফিলামেন্টের সাথে একটা ক্যাথোড থাকে এই পাশে কি আছে একটা অ্যানোড থাকতেছে এবং এই দুইটা দেখো হচ্ছে যে হাই ভোল্টেজে সংযুক্ত করলাম যখন আমরা হাই ভোল্টেজে হচ্ছে সংযুক্ত করলাম হাই ভোল্টেজ দিব তখন কি হবে ফিলামেন্ট উৎপন্ন হবে উত্তপ্ত হবে ফিলাম্যান উত্তপ্ত হলে কি হবে ওটা থেকে হচ্ছে ক্যাথর থেকে ইলেকট্রন মুক্ত হবে ইলেকট্রন তারপর গিয়ে ধাক্কা দেবে আর হচ্ছে যে এর ফলে আমাদের কিছু বের হবে একটা আমরা রে বা এক্স রে রশ্মি আর কি তো আশা করি বোঝা গেল যে এক্স রে রশ্মিটা হচ্ছে না আমরা কিভাবে উৎপত্তিটা হচ্ছে এখন হচ্ছে যে কিছু ক্যালকুলেশন করবো যে আমরা বের করতে পারি যে এটার শক্তির পরিমাণটা কত আচ্ছা এটার শক্তির পরিমাণটা হচ্ছে যে দেখো ইলেকট্রনটা এখানে কি শক্তি নিয়ে এসেছে ইলেকট্রনটা একটা গতিশক্তি অর্জন করেছে অর্থাৎ এটা একটা গতিশক্তি কাইনেটিক এনার্জি এটাকে হচ্ছে আমরা কে দ্বারা প্রকাশ করি বা আমরা ছোটবেলায় ই কে হিসেবে জেনেছি বাট এখন কে দ্বারা প্রকাশ করব। কে ইকাল টু হচ্ছে ইভি এটা হচ্ছে ফর্মুলা যেখানে ই হচ্ছে যে কি ই হচ্ছে যে চার্জ অফ ইলেকট্রন বা হচ্ছে যে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কত আমরা জানি ইলেকট্রনের চার্জ আমরা সবাই জানি সেটা হচ্ছে যে সেচ এ আর জি যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু মাইনাস নাইনটিন কুলম আর ভি হচ্ছে যে কি বিভব পার্থক্য বা হচ্ছে যে ভোল্টেজ আচ্ছা এখন এই ফর্মুলা দেখে মনে হচ্ছে যে এটা কি নতুন কি একটা থেকে ফর্মুলা আনলাম আসলে এটা একেবারে নতুন না এটা হচ্ছে যে তোমাদের জানার একটা ফর্মুলা কি ফর্মুলা তোমরা একটু ছোটবেলায় এই ফর্মুলাটা কিভাবে আসছে আমি একটু দেখাই দিচ্ছি যে তোমরা ছোটবেলায় পড়েছিলে যে বিভবের ক্ষেত্রে যে বিভব পার্থক্য কি ছিল ভি ইকল টু হচ্ছে যে ডাব্লিউ বাই কিউ ছিল মনে কি আছে ডাব্লিউ বাই কিউ যে হোক বিভবের আলোচনায় যাচ্ছি না তো তাহলে আমরা কি বলতে পারি দেখো ডাব্লিউ ইকল টু হচ্ছে যে ভি কিউ কিউ কি ছিল চার্জ এখানে চার্জ হিসেবে কি আছে ইলেকট্রন আছে অর্থাৎ ইভি বা ভি এটা বলতে পারি হচ্ছে যে ডাব্লিউ এখন ডাব্লিউটা কি ডাব্লিউ হচ্ছে যে আমাদের কাজ আমরা কি জানি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে অর্থাৎ কাজ ইকুয়াল টু শক্তি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে রে তার গতিশক্তি বা গতিশক্তি হচ্ছে বলতে পারি অর্থাৎ সবই একটা একটা সাথে ইন্টার রিলেটেড অর্থাৎ হচ্ছে তুমি যদি তার বেগ বেট করতে চাও তুমি এভাবে বের করতে পারো তুমি যদি তার হচ্ছে রে বিবাহ পার্থক্য চাও তুমি এভাবে পাবো তুমি যদি তার তরঙ্গ দৈর্ঘ্য চাও এখান থেকেও পারবা অর্থাৎ এই ফর্মুলাগুলো থেকে তুমি প্রায় অনেক কিছুই বের করতে পারবা তো আমরা তাহলে দেখি আমরা দেখে ফেললাম যে কে ইকোয়াল টু ইভি কীভাবে আসলো এটা বুঝলাম সেটা হচ্ছে গতিশক্তি হচ্ছে যে ইলেকট্রনের চার্জ কিন্তু তার বিভব পার্থক্য তার গুণফলের সমান তো এখন আসে হচ্ছে যে এই কিছু জিনিসটা কি বের করে দেখাচ্ছি আমরা কি জানি যে একটু আগে জেনে এসেছি যে প্ল্যাঙ্কের যে ফর্মুলা থেকে যে ই টু কি এইচ নিউ বা আমরা এইচ নিউটাকে কি বলতে পারি যে এইচ সি বাই ল্যামডা বা হচ্ছে যে এইসি বাই ল্যামডা এভাবেও বলতে পারি কারণ আমরা কি জানি কারণ আমরা জানি যে হচ্ছে যে সি ইকাল টু নিউ ল্যামডা এটাও কিভাবে আসে জানি ওই যে ভি ইকাল টু এফ ল্যামডা থেকেই আসলে তো ল্যামডা ল্যামডা এফকে নিউ দ্বারা প্রকাশ করতেছি আর সিকে আলোর বেগ মানে ওই বেগ হিসেবে বলতেছি আর কি আশা করি ধরতে পেরেছি তো এটা কি শক্তি এই শক্তিটা কি এখানে ওর শক্তিটা হচ্ছে গতিশক্তি হিসেবে আসতেছে অর্থাৎ আমরা এ এর জায়গায় আমরা এই জায়গাটা বসাতে পারি যদি বসায় দেখো কি আসে এস সি বাই ল্যামডা ইকুয়াল টু ইভি তো আমরা আসলে ল্যামডা ইকুয়াল টু তাহলে কত বলতে পারি ইভি দেখো ওই নিচে চলে আসবে এইচ সি বাই ইভি এটা হচ্ছে রে ফর্মুলাটা আমাদের তো এখান থেকে কিছু ইনসাইট দেওয়া যায় কি ইনসাইট যে এইখানে দেখো তরঙ্গ যে বের হচ্ছে বা তরঙ্গ দৈর্ঘ্যের একটা কম্পাঙ্ক থাকে যদি কম্পাঙ্কটা সর্বোচ্চ হয় তাহলে তুমি দেখো যে ল্যামডাটা কি হবে সর্বনিম্ন হবে কেন তুমি দেখো এখানে যে সি ইকোয়াল টু নিউ ল্যামডা বা হচ্ছে আমরা এভাবে বলতে পারি দেখো যে সি যদি হচ্ছে যে আমাদের ইয়া হয় বা আমরা এভাবে বলতে পারি নিউ ইকোয়াল টু সি বাই ল্যাম্বরা আমরা কি জানি দেখো এটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট সি আর ইকুয়াল কনস্ট্যান্ট আর ইকুয়াল থাকলে আমরা একটা সমানুপাতিক চিহ্ন আনতে পারি অর্থাৎ নিউ ইকুয়াল টু ওয়ান বাই ল্যাম্বরা অর্থাৎ নিউ এর সাথে ল্যাম্বরার কি সম্পর্ক নিউ এর সাথে ল্যামডার ব্যাসানুপাতিক সম্পর্ক নিউ কি আমাদের তরঙ্গ যে কম্পাঙ্ক সেটা তো এখানে আসো যে এফ ম্যাক্স বলতে বোঝাচ্ছি বা নিউ ম্যাক্সও আমরা বলতে পারি আর কি যাই হোক এটা মিশ্চি যে নিউ দ্বারা আমরা যেহেতু প্রকাশ করে আসছি নিউ হিসেবে আমরা লিখবো আর কি তো ম্যাক্স যখন ম্যাক্স হবে তখন ল্যামডাটা মিনিমাম হবে আশা করি ধরতে পেরেছি কারণ একটা একটার সাথে ব্যস্ত ব্যস্তিক সম্পর্কে আছে তো আমরা যদি এটার উল্টাটাও সত্যি যদি আমরা বলে দিই যে তার যে কম্পাঙ্কটা যদি সর্বনিম্ন হয় ল্যামডাটা সর্বোচ্চ হবে আর কি তো যাই হোক এই ফর্মুলা থেকে আমরা এই জিনিসগুলো বের করতে পারি তারপর আরও একটা জিনিস একটু দেখাচ্ছি যে হচ্ছে যে এই জায়গা থেকে যে হাফ এম ভি স্কোয়ার থেকে তোমরা এটাও বের করতে পারবে যে আবার যে আবার কি যে এটা হচ্ছে যেহেতু গতিশক্তি তাহলে কে ইকোয়াল টু যেহেতু ইভি তাহলে আমরা কি বলতে পারি দেখো হাফ এম ভি স্কোয়ার টু এটা মাথায় রাখবো এটা হচ্ছে যে ভোল্টেজ এটা হচ্ছে বেগ এই জন্য এটা বড় হাতে লিখতেছি ছোট হাতে লিখতেছি দুইটা আলাদা করে বোঝানোর জন্য তুমি এই জায়গা থেকেও নেসেসারি ডাটা দিয়ে নেসেসারি ডাটা দিয়ে যা চাওয়া চায় তুমি সেটা বের করতে পারো এখান থেকে দেখো ইলেকট্রনের আমি বেগটাও বলে দিতে পারবো যদি আমি ভোল্টেজটা বলে দিই এই দুটা তো হচ্ছে কনস্ট্যান্ট এম হচ্ছে যে কি ইলেকট্রনের ভর আর কি আশা করি হচ্ছে যে ইলেকট্রনের ভর সহ সবগুলো মানে তোমাদের জানা আছে এবং এই সম্পর্কিত যদি হচ্ছে যে আর কোনো হচ্ছে যে সমস্যা আছে গাণিতিক সমস্যা করতে পারবো আমরা যাই হোক তো এই দুইটা ফর্মুলা দিয়ে মোটামুটিভাবে এই জায়গা থেকে আমরা আপাতত জানবো এবং এক্সের ইতিহাস সম্পর্কেও জেনেছি আশা করি আর কি যে এক্স এর সম্পর্কে আমরা বাকি ব্যাপারগুলো ধরতে পারবো তো এক্সের আলোচনাটা এই পর্যন্তই আজকে